মামুদুল্লাহ রিয়াদ ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি যে এই বিশ্বকাপে এক্সপিরিয়েন্স অলসো ইজ। হঠাৎ লাইভে এসে বিশ্বকাপের ব্যাপারে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একই বোমা ফাটালেন বিরাট কোহলি। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বিশ্বকাপের আসরে ভালো খেলা নয় বরং ভালো অভিজ্ঞতা জয় পেতে সাহায্য করে। দর্শক, টি টোয়েন্টি আসর থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবার মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, আর এবার সেই পথেই হাঁটতে চলেছে আমাদের আরেক মিডল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। কেননা গত টি টোয়েন্টি বিশ্বকাপের একাদশেও জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ, এমনকি এবারের ওয়ানডে বিশ্বকাপেও জায়গা পাওয়া নিয়ে আছে সংশয়। অন্যদিকে তার পরিবর্তে আসিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট, আর তাই টাইগার নির্বাচক প্যানেলের এমন সিদ্ধান্তে হতবাক সাবেক জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কেননা গতকাল বিশ্বকাপে বাংলাদেশের একাদশ নিয়ে বিরাট কোহলি জানাই বিশ্বকাপে ভালো খেলার চেয়ে ভালো অভিজ্ঞতা বেশি কাজে লাগতে পারে, যা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে। এছাড়াও তিনি আরও বলেন, পারফরমেন্সের বিচারে কিংবা অভিজ্ঞতার বিচারে রিয়াদের চেয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছে আসিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বিশ্বকাপের একাদশে কাকে দলে রাখা বেশি জরুরি বলে আপনারা মনে করেন, আসিফ হোসেন, মোসাদ্দেক হোসেন নাকি মাহমুদুল্লাহ রিয়াদকে? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।